পরিবার সূত্রে জানা গেছে, গত 25 মে রাতে বাজারে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় পেশায় বেসরকারি বিদ্যুৎ কর্মী অসিত। দীর্ঘক্ষণ প্রতীক্ষার শেষে বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু তবুও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন মনু থানায় নিখোঁজের ডায়েরি করা হয় তার পরিবারের তরফ থেকে। নিখোঁজ ব্যক্তির স্ত্রী শিপ্রা ধর জানিয়েছেন, চলতি মাসের 11 তারিখ সকালে তাদের মোবাইলে একটি ফোন আসলে ফোনের ওপার থেকে তার স্বামীর প্রাণ রক্ষার আর্তনাদ শুনতে পান তার স্ত্রী। তাদের অভিযোগ, এলাকার এক বখাটি যুবক এই ঘটনার সাথে জড়িত রয়েছে। ফোন আসার ঘটনা নিয়ে ফের পুলিশের দরজায় কড়া নেড়েছেন তার স্ত্রী। শুনুন ঘটনা নিয়ে কি বলছেন নিখোঁজ অসিত দাসের স্ত্রী। আমার নাম শিপ্রা ধর দাস, আমার স্বামী ইলেকট্রিক অফিসে চাকরি করে, তাই গেছে মে মাসের 25 তারিখ রাত্রে বেলা 10টার সময় বাজারও যাই, ভাত বারো কইয়া গেছে গেছে, এরপর থেকে তাই নিখোঁজ। আর তাইনের নামে আমরা থানা দিয়া 26 তারিখ এন্ট্রি করছি, এন্ট্রি করার পরে তারা 27 তারিখ আইসে, আইয়া সেরা জিকাইছে আমরা, আমরা কইছি, তারপরে তারা আমরা আবার জিকাইছে আরেকদিন আইয়া, তারপরে আমরা কইছি, এরপরে আমরাও গেছি, আমার এই সন্তানরে লইয়া আমি গেছি, গিয়া কইছি স্যার আমার স্বামী অতদিন ধরে মিসিং ডাইরে কইরা গেছে, আপনারা একটু খুঁজা দেন আমার স্বামীরে। থানাত গেছি পরে আমরারে কইছে কইছে, হয় কোনো প্রুফ পাইলে কইয়েন আপনারা। তারপরে 11 তারিখ 8টার সময় আমার স্বামী ফোন করছে, ফোন করছে এমন নীরব জায়গা, কয়া তুমি কে, আমি পরিচয় দাম আমি দিছি, পরে আমার পরিচয় দেওয়ার পরে তাই না কয়া আমারে বাঁচাও বাঁচাও, তারপরে মোবাইলটা কাইরা নিছে তাই না কাছ থেকে নিজে, পরে দুইজন ট্রাইবেল লোকের কথা শুনছি আমি নীরব জায়গার মাঝে। তারপরে আমি এই নাম্বারটা নিয়ে থানাতে দিছি, থানাতে দেওয়ার পরে তারা স্যার তারা কইতেছে কে ফোন করছে, আমি বলছি স্যার আমার স্বামী ফোন করছে, তারা এই নাম্বার দিয়ে ফোন করছে, ফোন করার পরে তাই না কয় আমি মিটন দাস, আমার বাড়ি TRTC আমপাশা TRTC, আমি ড্রাইভার একজন তাই না কইতেছে। আর তারপরে এখান থেকে আমরা আইয়া পড়ছি বাড়ি, আইয়া পড়ছি পরে তাইনের বউ আইসে, আইয়া সাইরা কইতাছে কয় আমার স্বামী তো বাড়িত নাই, আমার স্বামী তো ইলেকশন ডিউটি, আমার স্বামীর নাম্বার থানাত খেড়ে দিস। তা আমি কইছি আমি এটা দেখতে লাভ নাই, আমার স্বামী নম্বরে ফোন করছে তাই নিয়ে কথা আমার কইছে ওই মেয়ে লোকটা, স্বামীর নাম হইল প্রাণেশ ভূমি। অসিত দাসের এক মেয়ে এবং 4 মাসের এক পুত্র সন্তান রয়েছে। ঘরের একমাত্র উপার্জনকারী ব্যক্তির নিখোঁজ হওয়ায় সন্তানদের নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়েছেন তার স্ত্রী। ধার দেনা করে মেটাতে হচ্ছে 4 মাসের শিশুটির খাবারের খরচ। হঠাৎ করে ব্যক্তির বেপাত্তা হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। বাড়ি থেকে বেহুদিশের এতদিন পেরিয়ে গেলেও পুলিশ ব্যক্তিকে উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন নিখোঁজ ব্যক্তির মা বাবা সহ গোটা পরিবার। অশ্রুসিক্ত নয়নে দ্রুত অসিতকে উদ্ধার করার আর্জি প্রশাসনের কাছে রেখেছেন তার স্ত্রী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।